বাঙালিরা খুশি আজকে তোমরা আমাকে সেফাতুল্লাহ সেফুদা কাকা অসংখ্য শব্দপমান নিক্ষেপ করেছে যা দেখে আমাকে অনেকে আমার পেজে মেসেজ দিয়েছ বাঙালিরা অন্যের অপমানে যেই পরিমাণ সুখ পায় সেটা আসলে অন্য কোনো কিছুতে পায় না তো সেফাতুল্লাহ সেফুদা কাকা হঠাৎ করে আমার মতো গরিবের পিছনে লেগেছে আমাকে তিনি জামাতের কর্মী বলেছে বিষয়টা বড়ই দুঃখজনক ই শান্তি হচ্ছে যারা আমাকে গালি দিতে চাও সব সময় গালি দিতে পারো না তা তোমাদের প্রেম সম্রাট সেফাতুল্লাহ সেফুদা কাকা তিনি আমাকে গালি দিয়েছেন আমাকে তিনি কমিল্লার ইতর কুমিল্লার পোলা যে আশি টাকা তোলা কাকা সেটা বলে গেছে তো কমিল্লার মানুষ আমরা বড় ইতর সম্মানকে সম্মান দেই অসম্মানকে আঙুল দেই তো যাই হোক আমার ভিডিও যে কাকা দেখে সেটাও আমার জন্য একদিকে ভালো আমাদের আওয়াজ জুড়ে ছড়িয়ে যাচ্ছে বিশ্ব প্রেম সম্রাটের কাছে ছড়িয়ে গেছে তো কাকার কাছে আমি ধন্যবাদ এই কারণে দেই যে কাকা আমাকে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ বোমা নিক্ষেপ করেনি তারপরে তোমরা যারা আমাকে গালি দিতে চাও বিভিন্ন সময় দিতে পারো না আজকে শুনে যাও সাফাত কাকার ভিডিওটা শুনে তারপর তোমরা আরামসে রাতের বেলা ঘুম দাও কমিল্লার ইতর আবার আসবে তোমাদের সামনে কমিল্লার ভাষা নিয়ে কমিল্লা আমার ভাষা কমিল্লার ভাষাকে আমি ইন্টারন্যাশনালি মার্কেটে পৌঁছে দেব এটা তোমরা সাফাত কাকাকে বলে দিও তো শুনে যাও শুনে তারপরে শান্তিতে ঘুমাও বর বর একটাকে দেখেছি ওর কথা শুনে আমি হাসি হাতের কাছে পাইলে চুটা মেরে তার তাঁত ভেঙে দিতাম সে নিজেকে কুমিল্লার কৃতি সন্তান বলে দাবি করে আজও শুনেছি সে নাকি নিজেকে আওয়ামী লীগের ছাত্র লীগের সদস্য বলে মানে করে দাবি করে আসলে সে জামাত শিবিরের একটা নির্তা সে বর্বর অশিক্ষিত বর্বর ছোট লোক করিয়াতে থাকি। করিয়াতে এরকম দুই তিনটাকে দেখেছি সবগুলো মিথ্যে গুলো কাবার ছোট লোক করি এদেরকে আমরা এই পৃথিবীর বুক থেকে আমাদের যারা মানুষ হত্যাকে জায়েজ করে ধর্মের নামে তারা বলে ধর্মের ছে মা বাবার ছে তাদের কাছে ধর্ম বড় ধর্ম নাকি ওই কাল্পনিক আল্লাহ নাকি তাদের মা বাবার থেকেও